আরারাত আসছে, নামটাও খুব অদ্ভুত, আমি আরারাত সার্চ করে কিছু বের করতে পারছি না আলটিমেটলি। আরারাত সার্চ করে আসলে পাওয়া যাবে একটা কিছু একটা, হ্যাঁ পাহাড় বা পর্বত আছে, সে পর্বতের সাথে এই মেয়েটার কি সম্পর্ক এগুলো তো এখন একেবারে বলা যাচ্ছে না। কিন্তু যখন যখন আপনি থাকেন এবং একই সাথে উইকি যায়, তখন বোঝা যায় যে এর মধ্যে অনেক টুইস্ট থাকবে, কারণ মিস্টার টুইস্ট বলি তাকে আমরা। এবং সেখানে আমি এবার একটু কনফিউজ, যেটা কি হরর হতে যাচ্ছে নাকি এটা খুব থ্রিলার হতে যাচ্ছে, মানে আসলে এইটুকু তো বলা যায় হরর নাকি থ্রিলার। এটা আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছি না, আমি চাই এই কন্টেন্টটা আসলে দর্শক দেখুক এবং তারপর এটাকে কোন জনরার মধ্যে ফেলা যায় এটা তারাই ফেলবে। বাট এই মুহূর্তে আসলে আমি শুধু বলবো বিঞ্জে আপনারা এটা দেখতে পারবেন খুব শীঘ্রই। আচ্ছা একটু জানতে চাই, শুটিং কোথায় হয়েছে, কতদিন ধরে হয়েছে এবং কোন একটা অভিজ্ঞতা শুটিং এর? শুটিং হয়েছে আসলে ডিসেম্বর তারপর জানুয়ারি মিলিয়ে, ঠান্ডার মধ্যে, ভীষণ ঠান্ডার মধ্যে। যখন আমরা শুরু করেছিলাম তখন অনেক খুব একটা ঠান্ডা ছিল না ডিসেম্বর মাসে স্টার্টিং এ, হ্যাঁ একদম স্টার্টিং এর দিকে। কিন্তু শেষ দিন আমরা যে শুটিংটা করি এবং কোন এক কারণে আমার আসলে পানিতে নামতে হয়, ও মাই গড, সেটা ছিল হচ্ছে জানুয়ারির 21 তারিখ, মানে ওই সময় প্রচন্ড ঠান্ডা একদম। হ্যাঁ তো এইটা আসলে আমার লাইফের ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হলো। আমি তো একদম গরম পানি অনেক বেশি ইউজ করি, আচ্ছা তো ঠান্ডা পানির মধ্যে নামতে হবে, আমি জানি আজকে শুটিং এর একটা সময় হচ্ছে নামতে হবে, তো আমরা হচ্ছে বের করেছিলাম কোন সময় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকবে। তখন দেখেছিলাম হচ্ছে কি 2:30 থেকে 3 বিকেল, হ্যাঁ ওই সময় হচ্ছে অনেক ভালো একটা, বেশিটা আসলে কত 16 না 13 14 12 মানে 21 এরকম কিছু একটা হতে পারে। বাট আনফরচুনেটলি আসলে শুটিং এ যা হয় আর কি, আমরা ওই টাইমটা মেনটেন করতে পারিনি। আমরা পানিতে নামি হচ্ছে, আমরা বলতে আমি এবং আমাদের একজন ইউনিটের কেউ, একজন হ্যাঁ ইউনিট ভাইয়ের মানে হ্যারিস ভাই, উনি লাইন প্রোডিউসার। আচ্ছা তো উনি নামেন আর আমি নামি, আমরা নামি হচ্ছে অ্যারাউন্ড 4:45 বা 5:00 সময়। তো একটু পরে আজান দিয়ে দিবে, একটু পরে হচ্ছে অন্ধকার হয়ে যাবে, আর আজকে এই শটটা না নিতে পারলে আসলে আরেকটা দিন প্ল্যান করতে হবে বা নেয়াই হবে না। সো সারাদিন মাথায় ছিল, আমি খুব লাইটলি ব্যাপারটা নিয়েছিলাম, আচ্ছা ঠান্ডা পানির মধ্যে নামতে হবে, আচ্ছা হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। তো তারপর এইটা আবার হচ্ছে মুন্সিগঞ্জে, না সরি মানিকগঞ্জে, ভীষণ ঠান্ডা তাহলে, হ্যাঁ অনেক ঠান্ডা। তো পানির মধ্যে জাস্ট একটু নামার পর, মানে লাইফ এরকম কিছু সময় থাকে না যে মানে হার্টটা স্টপ হয়ে যায়, আমার কাছে মনে হয়েছিল মানে আমি জাস্ট পানিতে নামার পর ফার্স্ট একদম বুঝতে পারিনি, তারপর নেমে আর একটু সামনে যেতে হবে, মানে মাঝখানে যেতে হবে, ওই সময় আমার মনে হচ্ছিল আমার হার্টটা আসলে স্টপ হয়ে গেছে, ঠান্ডায় মানে ফ্রিজ হয়ে গেছে, হার্টবিট কি বন্ধ হয়ে গেল নাকি আটলান্টিকের কথা মনে পড়ছে। আমি না তখন আমি এটাও ভাবছি যে ওই সময় আসলে তাহলে কি হয়েছিল, তাহলে ওরা কিভাবে সার্ভাইভ করছিল।